মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি কর্মীর পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন তাদের পরিচয় শনাক্ত করে। বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্প থেকে উদ্ধার করা নিহত তিন বাংলাদেশি হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান, পাবনা জেলার ভাঙাগোড়া উপজেলার মনিরুল ইসলাম ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। নিহত সাজ্জাদ হোসাইনের মেজ ভাই মোহাম্মদ শাকিল জানান, নিহত তিনজনই ভাগ্য বদলের আশায় চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দয়ং কাম্পুং জুহো থেকে কাম্পুং কুয়েলা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় 10 মিটার গভীরে মাটিতে চাপা পড়ে এ তিন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরেফিন জানান, বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি নির্মাণ স্থলে হঠাৎ কর্মীদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন কর্মী ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করেন। এক পর্যায়ে দুপুর 2টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। মাচাং ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের প্রধান সহকারী আহমদ আল ফারা মোহাম্মদ বিন জানান, অগ্নি নির্বাপক কর্মীরা নিহতদের লাশ উদ্ধারে 1 ঘন্টারও বেশি সময় নিয়েছেন। বৃহস্পতিবার 4টায় নিহতদের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী পদক্ষেপের জন্য নিহত তিন বাংলাদেশির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে ফোনে যোগাযোগ করা হলে প্রথম সচিব সুমন চন্দ্র দাস জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে, অফিসিয়ালি সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা।